সংঘর্ষ সহিংসতা হলেও 10 ডিসেম্বর ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশে বিপুল মানুষের উপস্থিতির মাধ্যমে রাজধানীতে সাংগঠনিক শক্তি জানান দিতে চায় মহানগর বিএনপি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীরা প্রস্তুত বলেও জানিয়েছেন রাজধানী ঢাকার শীর্ষ নেতারা। এদিকে কোনোভাবেই বিএনপিকে রাজপথ দখলে নিতে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতারা। আরও জানাচ্ছেন মইনুল আহসান। পুরো দেশবাসীর দৃষ্টি এখন 10 ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশের দিকে। নয়টি বিভাগে সফল সমাবেশের পর এবার রাজধানীতে বিশাল জনসমাগম করে সরকার বিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে মরিয়া বিএনপি। ঢাকার সমাবেশ সফল করার মূল দায়িত্বে থাকা নগর বিএনপি নেতারা বলছেন, হামলা মামলা সহ নানা বাধার মধ্যেই যে কোনো মূল্যে সমাবেশ সফল করা হবে। তবে নগর আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির কর্মসূচি নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। দমননীতি চালাচ্ছে, উদ্দেশ্য একটা, লক্ষ্য একটা, যে যাতে জনস্রোত না হয়, যাতে সভা সমাবেশগুলিতে মানে জনসমাগম না হয়, এটাই তাদের ভয়। কারণ জনগণকে তারা ভয় পায়। আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করব, আমরা সমাবেশ করব, তারা কেন ওয়ার্ডে ওয়ার্ডে তাহলে সেটা প্রতিহত করা ব্যবস্থা, তাহলে পুলিশের দায় দায়িত্ব তাদেরকে দিয়ে দিচ্ছেন। সাপকে বিশ্বাস করা যায়, বিএনপি জামাতকে বিশ্বাস করা যায় না। কোনো রকম সন্ত্রাস এবং জ্বালাও পোড়াও এবং ঢাকাবাসীকে যদি জিম্মি করতে চায়, তাহলে অবশ্যই ঢাকা মহানগর আওয়ামী লীগ সম্মিলিতভাবে আমরা তাকে প্রতিহত করব। বিএনপি নেতাদের প্রত্যাশা, ঢাকার সমাবেশ হবে সরকার বিরোধী আন্দোলনের নতুন টার্নিং পয়েন্ট। আওয়ামী লীগ নেতারা বলছেন, শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে বিএনপি আসলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে। শুধুমাত্র বিএনপির সমাবেশ না, এটা জনগণের সমাবেশে রূপান্তরিত হবে। কারণ জনগণের বিভিন্ন আজকের যে দাবি দাওয়া, আবার ঢাকা শহরে বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ, পানি, এটার যে অবস্থা, মানে অসহনীয় অবস্থা, তারা তো প্রতিবাদ করতে চায়। সেই প্রতিবাদটা তারা বিএনপির ব্যানারে সেই প্রতিবাদটা করতে চায়। যত গর্জায় তত বর্ষায় না, 10 তারিখে আমরা অ্যালার্ট থাকব যাতে বিএনপি কোনো নাশকতা না করতে পারে। বড় দুই দলের বিপরীতমুখী অবস্থানের মধ্যে আতঙ্কিত নগরবাসীর প্রত্যাশা, শান্তিপূর্ণভাবেই যেন পালন করা হয় রাজনৈতিক যে কোনো কর্মসূচি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।